চট্টগ্রামের ছাত্র জনতার উদ্দেশ্যে আমি মোহাম্মদ ইমন, সমন্বয়ক চট্টগ্রাম জেলা। চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সাধারণ ছাত্রদের দ্বারা চট্টগ্রামের পরিবেশ সুন্দর, সুস্থ এবং সকল প্রশাসনিক কার্যক্রম সুন্দরভাবে করার জন্য আমি একটা বিষয় এখানে উপস্থাপন করছি। এক নম্বর হলো নিরীহ ছাত্র জনতার উপর পুলিশের অপারেশনের দায়িত্ব থেকে যারা গুলি চালিয়েছিল তারা ভবিষ্যতে এই ধরনের কাজ করবেন না, এরকম বিজ্ঞপ্তি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ছাত্র জনতাকে জারি করতে হবে। দুই নম্বর, গত 4 আগস্ট পুলিশের সহযোগিতা নিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ তাদের সন্ত্রাসীদের মধ্যে যারা আমাদের চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে হামলা চালিয়েছে তাদের ছবি এবং ভিডিও ফুটেজ কিন্তু আমাদের হাতে আছে। তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা এবং মহানগর পুলিশের এক সময়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়ার্ড কাউন্সিলের নেতৃত্বে অস্ত্রসহ যারা ছাত্রদের ধাওয়া করেছে তাদের সবাইকে আইনের আওতায় দ্রুত নিয়ে আসা, তাদের হাতে যে অস্ত্রগুলো আছে সেগুলো দ্রুত উদ্ধার করা নিরাপত্তার স্বার্থে, এবং অস্ত্রধারীদের কোনো অবস্থাতে কিন্তু ছাড় দেওয়া ছাত্রসমাজ মেনে নেবেন। চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকা সহ মহানগরীর সব ফুটপাত এই মুহূর্তে দখলে আছে, আগেও ছিল এখনও আছে। রাজনৈতিক ফায়দা লুটে যারা সড়ক ও ফুটপাতে বাজার বসিয়ে দৈনিক ভিত্তিতে চাঁদা আদায় করে তাদের উৎখাতপূর্বক ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে। প্রয়োজনে সেই অপারেশনের সময়, ফুটপাত উন্মুক্ত করার সময় ছাত্র জনতা পুলিশকে সহায়তা করবে। এরপরে গত 31 জুলাই আদালত চত্বরে, চট্টগ্রাম জজ কোর্ট আদালত চত্বরে লাঠিসুটা হাতে যেসব আইনজীবী সাধারণ ছাত্র জনতার উপর হামলা করেছিল তাদের ছবি ও ফুটেজও আমাদের কাছে আছে। তাদের চিহ্নিতপূর্বক দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। তারা কিভাবে আইনের লক্ষ্যে এই কাজগুলো করতে পারলো আমাদের ছাত্র জনতার উপর? কোতোয়ালি থানার 6টি টিম সহ পুরো মহানগরীতে আমরা প্রায় 25টি টিম গত 6 আগস্ট থেকে অদ্যাবধি ট্রাফিক সিগন্যালের দায়িত্বে আমরা পালন করছিলাম ছাত্ররা। এই যে বৃষ্টি, রোদ, গরমের মধ্যে ছাতাবিহীন আমরা এই কাজগুলো আমরা করে আসছি, কিন্তু আমাদের নিরাপত্তা স্বার্থের জন্য, আমাদের স্কুল কলেজ খুলবে সেগুলোতে ফিরে যাওয়ার জন্য আগামী মঙ্গলবার 13 আগস্ট থেকে আমরা কোনো ছাত্রকে ট্রাফিকে রাখবো না। এই ব্যাপারে পুলিশ প্রশাসনের সহযোগিতা আমরা কামনা করছি। মহানগরবাসীর যে কোনো সমস্যা, যে কোনো অন্যায়, বৈষম্যবাদী ছাত্র আন্দোলন চট্টগ্রাম সদা সর্বদা প্রস্তুত, এই ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেখানে আমরা একটা বিষয় শুনেছিলাম, থানাভিত্তিক একটা নাগরিক কমিটি গঠন করা হবে, সেখানে আমাদের ছাত্র প্রতিনিধিদেরকে সংযুক্ত করা। বান্ডেল রোড, এই যে কোতোয়ালি থানার পাশে বান্ডেল রোড এবং হাজারি গলি, এই দুইটা গলিতে যে মন্দিরগুলো আছে সেগুলো এবং প্রবর্তক মোড়ে যে ইস্কন মন্দির সেগুলো, এরপরে ডিজিলের পাশে যে বৌদ্ধ মন্দির সেগুলোতেও আমরা যেন কোনো প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে না পারে, সেজন্য ছাত্র জনতা একদম রাত থেকে দিন জেগে আমরা সেই কাজগুলো ওখানে পাহারা দিয়েছি। বৃষ্টির মধ্যেও আমরা কিন্তু ওখানে ছিলাম। তো আমরা এই বিষয়গুলো পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি।